से उठी जाए कन्हैया उठे बोलती तो मुके बोल ডাক্তারের কিছু প্রোডাক্টটি আলোচনা করবেন। তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম কিছু বক্তব্য রাখবেন। এটা ভারত সরকারের একটা ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইকের একটা প্রোগ্রাম, মানে অ্যাজ এ পার্ট অফ ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক। এর যেটা মেন গোল, যেটা হচ্ছে ভ্রষ্টাচার মুক্ত ভারত, মানে করাপশন ফ্রি ইন্ডিয়া, এই স্লোগান নিয়ে একটা ভারত সরকারের একটা উদ্যোগ আমরা ডিপার্টমেন্টের পোস্টের তরফ থেকে এটাকে অর্গানাইজ করছি। আমরা 30 তারিখ একটা প্লেজের মাধ্যমে যাত্রাটা শুরু করেছি। 31 তারিখে আমাদের একটা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল মালদা, IMPS কলেজ, ওখানে আমরা একটা ডিবেট এবং একটা কুইজের আয়োজন করেছিলাম। 1 তারিখে আমাদের মালদা হেড পোস্ট অফিসে আমাদের কর্মী, আমাদের পোস্ট অফিসের কাজের সাথে যারা যুক্ত এবং কিছু কাস্টমারদেরকে নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম। আবার 2 তারিখে আমরা মালদা জেলা স্কুলে একটা কুইজ আর ডিবেট স্কুল ছাত্রদের মাধ্যমে আমরা করেছিলাম। আর আজকের দিনে আমরা এখানে একটা বিজনেস অ্যাওয়ারনেস গ্রাম সভা এটা অনুষ্ঠান করলাম। কাল পর্যন্ত ছিল, কালকে যেহেতু ছুটি, কালকের দিনটা আমরা কিছু করতে পারছি না। আমাদের মেন উদ্দেশ্যই আমরা আমাদের নিজস্ব ক্যাপাসিটিতে সবাই ভিজিলেন্টলি বা সতর্ক থেকে যতটা সম্ভব আমরা যদি উদ্যোগী হই বা আমরা যদি সচেতন হই, আমাদের মানে করাপশন ফ্রি ইন্ডিয়া, মানে করাপশন ফ্রি ইন্ডিয়া তো একসাথে হয় না, কিন্তু শুরু থেকে ধাপে 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 সবাই যদি সমভাবে নিজের সচেতন হয়, আশা করা যায় আমাদের যে গোল, ভারত সরকারের যে গোল এবং আমাদেরকে এইসব ক্যাম্পেইন আমাদের মাধ্যমে আমরা যতটুকু করছি হয়তো একদিন সম্ভব হবে করাপশন ফ্রি ইন্ডিয়া বাড়াবে। একটাই কারণ, আমরা এখানে যেমন আমরা আছি বা সরকারি আধিকারিক বা সরকারি কর্মীরা আছে, তার সাথে সাথে আমরা জনপ্রতিনিধি জানতে পারছি, দুজনের মিলেমিশে হয়তো একটা একটা কোঅর্ডিনেট রেখে যদি কাজ করা যায়, আমি আশা করি হয়তো আমাদের সব মানে লক্ষ্য পূরণ হতে পারে।